জি আসসালামু আলাইকুম। বরাবর মতো আমরা আজকে আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এসেছি একজন রোগীর সাথে কথা বলতে, যিনি কিনা এখানে ভর্তিধীন আছেন। আমরা ওনার সাথে কথা বলবো এবং জানতে চাবো এখানকার চিকিৎসা সেবা এবং এখানকার পরিবেশ সম্পর্কে। জি আসসালামু আলাইকুম, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মালিয়া বেগম। জি, আপনি কোথা থেকে এসেছেন? আমি মানিকগঞ্জ থেকে এসেছি। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল যার জন্য আপনি এখানে ভর্তি আছেন বা ট্রিটমেন্ট নিচ্ছেন? আমার কোমরের সমস্যা ছিল, কোমরে আঘাত পেয়েছিলাম, তার জন্য আমি এখানে এসেছি। কতদিন যাবত এই সমস্যা? 18 বছর। এই 18 বছর ধরেই কি আপনি এই ব্যথায় ভুগছেন? হ্যাঁ, 18 বছর ধরে। আচ্ছা, এর মধ্যে কোনো চিকিৎসা নিয়েছেন বা কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, এর মধ্যে মেডিসিন ওষুধ, ডক্টর দেখাইছি, মেডিসিন ওষুধ খাইছি। তাতে ফল পেয়েছেন কোনো? ব্যথা কম থাকছে আর কি। মানে ওষুধ খেলে ব্যথা কম থাকতো, আবার হতো ব্যথা? হ্যাঁ হ্যাঁ, আবার হতো। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ভর্তি আছেন? এখানে আছে 11 দিন যাব। আচ্ছা, এখন আপনার কি অবস্থা? এখন বর্তমান এখন আমি সুস্থ। মানে এখন কি কোনো সমস্যা আছে না? একদম সুস্থ? সমস্যার মধ্যে সুই দিচ্ছে, তারা চিকিৎসা করছে, এখন আমি হাঁটা চলা, বাড়ি যায়, আগের মতন যদি কাজ করতে পারি বুঝবো আমি, আল্লাহ আমাকে ভালো করছে, আমি সুস্থ হয়েছি। এখানে তো অনেকেই ভালো চিকিৎসা করছে। বুঝতে পেরেছি। এখানকার চিকিৎসা আপনি কতটুকু সন্তুষ্ট যদি একটু জানতে চাই আপনার কাছে? না, আলহামদুলিল্লাহ ভালো। এখানকার যে স্টাফ, নার্স, ম্যানেজমেন্ট, এদের ব্যবহার কেমন? অনেক সুন্দর ব্যবহার। আচ্ছা, এখানে যে আপনাকে থেরাপি দিয়েছে, আপনার ট্রিটমেন্ট তো থেরাপির মাধ্যমেই হয়েছে। আচ্ছা, যে থেরাপিস্টরা ছিল তাদের ব্যবহার বা তাদের ট্রিটমেন্ট কেমন ছিল? তাদের ব্যবহার অনেক সুন্দর, অনেক ভালো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি পেশেন্টের সাথে, পেশেন্টের একজন রিলেটিভ আছে, আমরা একটু ওনার সাথে কথা বলবো। জি আসসালামু আলাইকুম, আপনার নামটা যদি একটু বলতেন। পেশেন্টের সাথে আপনার সম্পর্ক? আন্টি। আচ্ছা, আপনি তো ওনাকে আগে দেখেছেন, মানে উনি যখন এখানে ভর্তি হয়েছে তখন আর এখনকার অবস্থায় যদি একটু পার্থক্যটা আপনার কাছে জানতে চাই। পার্থক্যটা হচ্ছে আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছে। ভালো? আচ্ছা, আগে তো অনেক ব্যথার জন্য অনেক কষ্ট করতে হতো, এখন তো সেটা হয় না। ডাক্তার বলছে খুব দ্রুত আরও ওষুধ কিছু ওষুধ দিচ্ছে, সেটা খাওয়ার পরে সুস্থ হয়ে যাবে। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার কাছে যদি একটু মতামত জানতে চাই যে এখানকার যে চিকিৎসা ওনাকে প্রদান করা হয়েছে তাতে আপনারা কতটুকু সন্তুষ্ট? আসলে একজন ডাক্তার, একজন নার্স হিসেবে যতটুকু একটা রোগীর সাথে করা প্রয়োজন ওনারা তার সাথে অনেক ভালোই করছে। আচ্ছা, তার মানে হচ্ছে তাদের চিকিৎসায় কোনো কমতি ছিল না? আচ্ছা আচ্ছা, আমরা রোগীর সাথে আবার একটু কথা বলবো। আচ্ছা, এখানকার যে পরিবেশ প্লাস হচ্ছে এখানকার যে খাবার আপনাকে দেওয়া হয়েছে সেগুলো কেমন ছিল? হ্যাঁ, এখানকার পরিবেশ অনেক ভালো, এমনকি খাবার অনেক ভালো। বুঝতে পেরেছি। ডিপিআরসি হসপিটালের যে ঠিকানা এটা আপনি কিভাবে জানলেন? ইউটিউবের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, আপনার মতো অন্যান্য যে পেশেন্টগুলো আছে যারা আপনার মতো এই সমস্যায় ভুগছেন তাদের সম্বন্ধে আপনার কি বলার আছে? তাদের সম্বন্ধে বলবো, আমি যদি সুস্থ হই, ভালো হই, এই জায়গার ব্যবহার ভালো, তাদের কাছে বলবো ওই হসপিটালের ব্যবহার ভালো, ওই জায়গায় আসতে বলবো আর কি। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিডি রুরাসির সাথে আপনার মতামত শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।